আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। সেই 16-17 বছর আগের ঘটনা, ফার্মেসি ফ্যাকাল্টির এক ম্যাডাম, রেগুলেটরি অ্যাফেয়ার্সের ক্লাস। হঠাৎ ম্যাডাম ক্লাসে ঢুকলো এবং সবাইকে বলতে লাগলো, দেখো তোমাদের তো অ্যাটেন্ডেন্স খাতাটি পাচ্ছি না, অনেক খুঁজলাম কোথাও পাওয়া যাচ্ছে না। তো যেহেতু সামনে তোমাদের ফাইনাল পরীক্ষা, তোমাদের অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজ জমা দিতে হবে এবং খাতাটা আমাকে জমা দিতে হবে। তো তোমরা সবাই বিবেক বুদ্ধি মতো তোমাদের অ্যাটেন্ডেন্সগুলি সই দাও, কেউ কিন্তু 2 নম্বরই করবা না এবং বেশি সই দিবে না। যে জয় কি যে কদিন আসছো ওই কদিন মেপেই, ওই কদিন দেখেই তোমরা সই দাও। কী আজব, ম্যাডামের সেই অ্যাটেন্ডেন্স খাতাটাই পরীক্ষার আগে কোথায় হারিয়ে গিয়েছিল, ম্যাডাম কেন সেই খাতাটি পেল না? আমি সেই খাতাটির গল্প আজ বলবো। এটা কিন্তু একটি সত্য ঘটনা, একটি সত্য ঘটনা অবলম্বনে আজকে আমাদের এই গল্প। ম্যাডামের সেই অ্যাটেন্ডেন্স খাতাটি কই ছিল, কিভাবে খাতাটি হারিয়ে গিয়েছিল? ম্যাডাম অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন এবং উনি অনেকগুলি সেমিস্টারের কোর্স অ্যাডভাইজার ছিলেন। তো ম্যাডাম কিছু হলেই সে চাইতো পোলাপান যেন কোর্স ড্রপ করে অথবা সেমিস্টার ড্রপ করে, এবং তার আন্ডারে যতগুলি সেমিস্টার ছিল সবচেয়ে বেশি ড্রপ আউট তার সেমিস্টারই ছিল। কারণ সে মোটামুটি এটা অত্যন্ত উৎসাহব্যঞ্জনভাবেই করতো যে পোলাপান যেন যেভাবেই হোক, অ্যাটেন্ডেন্স না থাকার কারণে হোক অথবা কোনো কিছুর কারণে হোক, যেই কারণে হোক, তারা যেন সাবজেক্ট ড্রপ করে। তো সেই হিসাবে ম্যাডাম অনেক ছাত্রকে এরকম ড্রপ করিয়েছেন। তো ম্যাডামের আন্ডারে যেই সেমিস্টারগুলি ছিল ওই সেমিস্টারের এক ছাত্র ম্যাডামকে অত্যন্ত ভয় পেত। ম্যাডামের ক্লাসগুলি সে অত্যন্ত কষ্টের সাথে অ্যাটেন্ড করত এবং ম্যাডামের ক্লাসগুলি এতটাই ভালো ছিল যে সেই ছেলেটি ওই ক্লাস ভয়ে অ্যাটেন্ড করত না। তো একটি ক্লাস ছিল ম্যাডামের সম্ভবত সকাল 8টার সময়, সাবজেক্ট ছিল রেগুলেটরি অ্যাফেয়ার্স, শীতের সময়। ছেলেটির বাসা ছিল অনেক দূর ক্যাম্পাস থেকে, এত দূরে এসে সকাল 8টায় টাইমলি ক্লাসে পৌঁছানো একটু দুরূহ ছিল, আবার সাবজেক্টটাও ছিল বোরিং সাবজেক্ট। তো স্বাভাবিক, ছেলেটি বোরিং সাবজেক্ট, এত দূরে বাসা, এত সকালে ক্লাস, সে দেখলো যে তার অ্যাটেন্ডেন্স 70% হবে না। ঠিক এর মধ্যে একদিন ম্যাডাম ক্লাসে এসে বলল যে তোমার যাদের অ্যাটেন্ডেন্স 70% হবে না তারা পরীক্ষা দিতে পারবে না। ছেলেটা তো টেনশনে পড়ে গেল, কী করি, ছেলেটা তো সারা রাত টেনশন। তার পরের দিন সে এত টেনশন ঘুমাইতে পারে নাই, সকালবেলা ফজরের পরই ইউনিভার্সিটিতে হাজির, ইউনিভার্সিটিতে কেউ নাই, দেওয়াল টপকে এসে ক্যাম্পাসে ঢুকলো, ঢুকে সোজা চলে গেল ম্যাডামের রুমে, ম্যাডামের রুমে গিয়ে সোজা চলে গেল ম্যাডামের টেবিলের কাছে। টেবিলের কাছে গিয়েই সে তার স্বপ্নের অ্যাটেন্ডেন্স খাতাটি দেখল, খাতাটি তার সামনে পড়ে আছে। সে খাতাটি নিল, নিয়ে এসে কী করলো, তার সামনে একটি জানালা ছিল, জানালা দিয়ে সে খাতাটি টুস করে ফেলে দিল। তখন হয়তো বাজে ভোর 6:30, টুস করে ফেলে দিয়ে সে আবার টুস করে রুম থেকে বেরিয়ে আবার টুস করে নিচে চলে গেল। নিচে গিয়ে সে অ্যাটেন্ডেন্স খাতাটি নিল, নিয়ে সে আস্তে করে টুস করে দেওয়াল টপকিয়ে আবার বের হয়ে বাসায় চলে গেল। খাতাটি তার বিছানার নিচে রেখে সে টুপ করে ঘুমিয়ে পড়ল। সেই খাতাটি আর কোনোদিন ম্যাডাম পেল না, আজও পেল না। সবাইকে ধন্যবাদ।